ফ্রেন্ডস, আজকের একটা নতুন গল্প। এই গল্পটির নাম হচ্ছে দ্য ডিস্টার্বিং গ্রাস হোপার, মানে বিরক্তিকর গঙ্গা ফড়িং বা গ্রাস হোপার। এই যে দেখা যাচ্ছে গ্রাস হোপার কী করছে, গঙ্গা ফড়িং কী বাজাচ্ছে, এটা বাজানোর সুরটা যাচ্ছে এদিকে, আওয়াজ এদিকে, ওল যে ওল দেখছে ও যে কী করছে। চলুন দেখা যাক কী হয় আজকের গল্পে। লং এগো অ্যান ওল লিভড অন এ ট্রি বাট হি ওয়াজ আপসেট। লং এগো, অনেক আগের কথা, অ্যান ওল একটা পেঁচা লিভড বাস করত অন এ ট্রি, একটা গাছে বাস করত। এখানে লিভড ভার্ব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডেফিনিট টেন্স। এ ট্রি, ট্রি হলো গাছ, আর ইনডেফিনিট আর্টিকল এ, এ ট্রি মানে যে কোনো একটা গাছ, আর একটা গাছ হলো এ ট্রি, আর অন এ ট্রি মানে গাছের উপরে। অন প্রেপজিশন ব্যবহার করা হয়েছে এবং তার অর্থটাও এইভাবে হলো যে গাছের উপরে। বাট হি ওয়াজ আপসেট, কিন্তু সে কি ছিল, তার মন খারাপ ছিল। এখানে ওয়াজ হলো অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের, এটা সিম্পল পাস্ট টেন্সে হবে এই সেন্টেন্সটা। হি কুড নট স্লিপ অ্যাজ হি ওয়াজ ডিস্টার্ব বাই দি কনস্ট্যান্ট সিঙ্গিং অফ এ গ্রাস হোপার। হি কুড নট স্লিপ, সে ঘুমোতে পারতো না, কি অ্যাজ যেহেতু হি ওয়াজ ডিস্টার্বড, তাকে কি করা হতো, তাকে বিরক্ত করা হতো, কার দ্বারা, বাই দি কনস্ট্যান্ট সিঙ্গিং অফ এ গ্রাস হোপার। কনস্ট্যান্ট মানে প্রতিনিয়ত, কনস্ট্যান্ট লাগাতার, সিঙ্গিং মানে গান গাওয়া, কার দ্বারা গান গাওয়া, অফ এ গ্রাস হোপার, একটা গঙ্গা ফড়িংয়ের গান দ্বারা প্রতিনিয়ত কি হতো, বিরক্ত করা হতো, সেই জন্য সে ঘুমোতে পারতো না। অক্সিলারি ভাব, এটা ক্যান থেকে এসছে কুড, পাস্ট টেন্সের অক্সিলারি ভাব, তো এইটা সিম্পল পাস্ট টেন্সে হবে। অ্যাজ হি ওয়াজ ডিস্টার্ব বাই দ্য কনস্ট্যান্ট সিঙ্গিং অফ এ গ্রাস হোপার, এটা প্যাসিভ ভয়েজে আছে, তো এখানেও অক্সিলারি ভাব ওয়াজ আছে, এটা হলো পাস্ট টেন্সের অক্সিলারি ভাব, তো এটা পাস্ট টেন্সেই হবে। দি অল প্লিডেড টু দ্য গ্রাস হোপার, সেই কি পেঁচা, অল মানে পেঁচা, প্লিডেড আবেদন করেছিল বা বলেছিল, বিনয় করে বলেছিল টু দ্য গ্রাস হোপার, সেই গঙ্গা ফড়িংয়ের কাছে আবেদন করে বলেছিল। ইনভাইটেড কমার ভেতরে এই সেন্টেন্সটা, এটা হলো ডাইরেক্ট স্পিচ। উড ইউ বি সো কাইন্ড টু স্টপ সিঙ্গিং, তুমি কি গান বন্ধ করতে অনুগ্রহ করে সদয় হবে। এখানে অনুরোধ করা হয়েছে, যদিও এটা কোয়েশ্চেন মার্ক আছে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। উড ইউ বি সো কাইন্ড টু স্টপ সিঙ্গিং, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই হবে, আর ইট ডিস্টার্বস, এখানে অক্সিলারি ভাব নেই, ভুল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে এস বা এস যুক্ত হয়েছে, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। বাট দ্য গ্রাস হোপার পেইড নো হিড, কিন্তু সেই গ্রাস হোপার মানে সেই গঙ্গা ফড়িং পেইড নো হিড, হিড মানে মনোযোগ না দেওয়া। এখানে সেই গ্রাস হোপারের কাছে যাওয়ার পরে, বিনয় করে বলার পরেও সে তার কথা কোনো কানেই দিল না। এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, পেট থেকে পেইড, আর কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। হি ইনক্রিজড হিজ সিঙ্গিং ইনস্টেড, সে আরও কী করলো, ইনক্রিজড মানে বাড়িয়ে দিয়েছিল হিজ সিঙ্গিং, তার গান, ইনস্টেড এর পরিবর্তে, তার কথা তো কানে তুললো না, আর এর পরিবর্তে কী করেছিল, সে তার গান বাড়িয়ে দিয়েছিল এর পরিবর্তে। এখানে
মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, ইনক্রিজ থেকে আসছে ইনক্রিজড, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট টেন্স। ওয়েন দি অল শো দ্যাট গ্রাস উপর ওয়াজ নট লিসেনিং, যখন সেই পেঁচা, অল মানে পেঁচা, শো দেখেছিল দ্যাট যে দ্য গ্রাস উপর সেই গঙ্গা ফরিং ওয়াজ নট লিসেনিং, শুনছে না। হি ডিসাইডেড, সে ঠিক করেছিল বা সিদ্ধান্ত নিয়েছিল টু প্লে এ ট্রিক, একটা ফন্দি তার সাথে খেলবার জন্য, অন দ্য সেলফিশ, কার উপরে, অন দ্য সেলফিশ গ্রাস উপর, সেই স্বার্থপর গ্রাস উপরের সাথে একটা ফন্দি করবার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। এখানে ওয়েন দ্য ওল সো, যখন সেই পেঁচা সো দেখেছিল দ্যাট দ্য গ্রাস উপর ওয়াজ নট লিসেনিং, এখানে ওয়াজ আছে অক্সিলারি ভাব, আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, কিন্তু তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ওয়াজ নট লিসেনিং। এক তো নট লাগানো হলে হলো নেগেটিভ সেন্টেন্স, আর তার সাথে মূল ভাবটা, যে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু তার সাথে কি আইএনজি যুক্ত হয়েছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে এই পোর্শনটা। তার আগেরটা অল সো, অল সো মানে অল, সেই পেঁচা দেখেছিল, সো সি থেকে এসেছে সো, ভাব নাম্বার টু, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট টেন্সই হবে। প্রথম সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে বা পাস্ট ইউনিট টেন্সে হবে, আর পরের সেন্টেন্সটা ওয়াজ আছে আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এই সেন্টেন্সটা কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। হি ডিসাইডেড টু প্লে এ ট্রিক অন দ্য কি সেলফিশ গ্রাস উপার, এখানেও অক্সিলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, ডিসাইড থেকে ডিসাইডেড, তো এটাও পাস্ট ইউনিট টেন্সেই হবে। এ ট্রিক, এখানে ইন্ডিফিনিট আর্টিকল এ আছে, অন দ্য সেলফিশ গ্রাস উপার, দ্য সেলফিশ গ্রাস উপার মানে স্বার্থপর গঙ্গা ফরিং, এখানে দা ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা আমরা জানি যে কে সেলফিশ গ্রাস উপার, তো তাকে ডেফিনিট আর্টিকল ব্যবহার করা হয়েছে তার আগে, আর এর আগে অন প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, অন দ্য সেলফিশ গ্রাস উপর মানে ট্রিক, মানে প্লে এ ট্রিক, একটা ফন্দি খেলার কথা ভাবা হয়েছিল কার উপরে, সেই স্বার্থপর গ্রাস উপরের উপরে, অন মানে উপরে বা সেই স্বার্থপর গ্রাস উপরের সাথে। হি সেড সিন্স আই ক্যানট স্লিপ বিকজ অফ ইউর সিঙ্গিং, সে বলেছিল, সেই অল বলেছিল, পেঁচা বলেছিল, এখানে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, সেইস থেকে আসছে সেই, তো কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইউনিট টেন্সই হবে, না সিন্স আই ক্যানট স্লিপ, তো আমি ঘুমোতে পারছি না, বিকজ অফ ইউর সিঙ্গিং, আমি তোমার গানের জন্য আমি ঘুমাতে পারছি না, আই শ্যাল ট্রিট মাই সেলফ, আমি আমার নিজেকে কি করব, একটা চিকিৎসা করব, হ্যাঁ, বাই ড্রিঙ্কিং সাম নেক্টর, কিসের দ্বারা, পান করার দ্বারা, কি পান করার দ্বারা, নেক্টর, সাম নেক্টর মানে কি, কিছু অমৃতের পানের দ্বারা আমি নিজেকে চিকিৎসা করাব। এখানে অক্সিলারি ভাব সেল আছে, মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, এই সেন্টেন্সটা ফিউচার ইন্ডিফিনিট টেন্সে হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন দ্য মি অ্যান্ড উই উইল ড্রিঙ্ক ইট টুগেদার, ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন মি অ্যান্ড উই উইল, এবং আমরা কি করব, ড্রিঙ্ক ইট, এটাকে পান করব, সেই অমৃত পান করব টুগেদার একসাথে। ইউ আর, এখানে অক্সিলারি ভাব আছে, এটা প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভাব, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে এই পোর্শনটা, অ্যান্ড উই উইল ড্রিঙ্ক ইট টুগেদার, আমরা কি করব, পান করব একসাথে সেই অমৃতকে, না তো এখানে অক্সিলারি ভাব উইল আছে, আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, তো এই পোর্শনটা কী হবে, এই পোর্শনটা ফিউচার ইন্ডিফিনিট টেন্সে হবে। দ্য গ্রাস উপর সাসপেক্টেড নো ফল প্লে, কোনো ধরনের অনিষ্ট কাজ মানে সন্দেহ করো নাই,
তো কি হয়েছিল, হি বিলিভড এভরি ওয়ার্ড অফ দ্য অল, সে বিশ্বাস করেছিল প্রত্যেকটি সেই পেচার প্রত্যেকটি কথা। এখানে গ্রাসহপার সাসপেক্টেড, কোনো অক্সিলারি ভাব নেই, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, সাসপেক্ট থেকে আসছে সাসপেক্টেড, তো পাস্ট ইউনিট টেন্স। ঠিক সেইভাবে হি বিলিভড এভরি ওয়ার্ড অফ দ্য অল, এখানে বিলিভ থেকে আসছে বিলিভ, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইউনিট টেন্সই হবে। দ্য থট অফ ড্রিঙ্কিং নেক্টার এক্সাইটেড হিম, মানে ভাবনা, কিসের ভাবনা, থট অফ ড্রিঙ্কিং, পান করার, কি নেক্টর মানে অমৃত, অমৃত পান করার ভাবনাই তখন কি হচ্ছে উত্তেজিত করে দিয়েছে তাকে। এখানে এক্সাইটেড, এক্সাইটেড এক্সাইট থেকে আসছে এক্সাইটেড, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইউনিট টেন্সই হবে এই সেন্টেন্সটা। হি ইমিডিয়েটলি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, সে সঙ্গে সঙ্গে কি করেছিল, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করেছিল তার কি আমন্ত্রণ। এখানে অ্যাকসেপ্টেড ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইউনিট টেন্সই হবে। অ্যাজ দ্য গ্রাসহপার ফ্লু আপ, যেহেতু সেই গ্রাসহপার সেই গঙ্গা ফরিং কি করেছিল, ফ্লু আপ মানে উড়ে গেছিল, দ্য অল কেম আউট, সেই পেঁচা কি করেছিল, কুদল থেকে, গাছের কুদল থেকে সে বেরিয়ে এসেছিল, ফ্রম হিজ হলো অ্যান্ড কিল্ড, এবং মেরেছিল হিম, সেই গঙ্গা ফরিংকে সে বেরিয়ে এসে মেরে ফেলেছিল, তাকে ফন্দি করে বার করে এনেছিল এবং পরে তাকে মেরে ফেলেছিল। তো এখানে অ্যাজ দ্য গ্রাসহপার ফ্লু আপ, ফ্লু ফ্লাই থেকে ফ্লু, ভাব নাম্বার টুতে আছে, তো কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইউনিট টেন্সই হবে। অল কেম আউট ফ্রম দ্য হলো অ্যান্ড কিল্ড হিম, এখানেও ভাব নাম্বার টুতে আছে, কিল থেকে আসছে কিল্ড, ভাব নাম্বার টুতে, তো কোনো অক্সিলারি ভাব নেই, তো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইউনিট টেন্সই হবে। এই গল্পের মডেল হলো ট্রাবলসাম পিপল অফেন হ্যাভ এ ব্যাড অ্যান্ড, মানে যারা সবসময় সমস্যা তৈরি করে এই ধরনের মানুষের প্রায়ই কি করে কি হয়, খারাপ শেষ হয়, শেষটা খারাপ হয়ে থাকে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।